আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্রিফ করছেন, আমরা সরাসরি তার ব্রিফিং এ চলে যাব। মানবতার প্রতি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছেন এবং আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে তার বক্তব্যে, প্রারম্ভিক বক্তব্যে তিনি বলেছেন 40+% ভোটার এই নির্বাচন প্রিয় সাংবাদিক পর্যবেক্ষক বন্ধু, বিএনপি জামাত তাদের দোসররা নির্বাচনে অংশ নেয়নি, তারা নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, তারা সন্ত্রাস করেছে, অগ্নি সন্ত্রাস করেছে ব্যালটের মাধ্যমে। আজ বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি এবং তাদের সমমনস্করা যেই নির্বাচন বর্জন করেছে সেই নির্বাচনে ভোটাররাই বিএনপিকে বর্জন করেছে। এখানে আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, এগুলো শেখার ব্যাপার। সাংবাদিক সম্মেলনে এভাবে হাততালি দেওয়া বা প্রশংসা উচ্চারণ করা এটা মোটেও উচিত, চুপচাপ শুনবে। গত 28 অক্টোবর থেকে বিএনপি দেশে সহিংসতা চালিয়ে আসছে। 28 অক্টোবর তারা একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। দেশের প্রধান বিচারপতির বাস ভবনে হামলা, ভাঙচুর করেছে। জাজেস কমপ্লেক্স ও পুলিশ হাসপাতালে হামলা, অগ্নিসংযোগ করেছে। বিএনপি জামাতের সন্ত্রাসীরা 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি বিকেল পর্যন্ত বাস, ট্রাক, ট্রেনে আগুন দিয়ে 12 জনকে পুড়িয়ে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী 200 জন সদস্যকে আহত করেছে। হরতাল ও অবরোধ দিয়ে 105 জন নিরীহ মানুষকে, পরিবহন খাতের 20 জনকে, 50 জনের বেশি সাংবাদিককে আহত ও পঙ্গু করেছে। সারা দেশে 670টি যানবাহনে তারা আগুন দিয়েছে। রেলে অগ্নিসংযোগ, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা, প্রায় 22টির মতন আশঙ্কা
তারা করেছে। এখন পর্যন্ত 26টি নির্বাচন কেন্দ্রে আগুন লেগেছে। মোহনগঞ্জ বেনাপোল এক্সপ্রেস ঐশাসী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ নির্বাচনের দিন চট্টগ্রামের চান্দগাঁওয়ে বিএনপি জামাতের বর্বরোচিত সে ঐশাসিক সন্ত্রাস পুলিশের উপর করেছে। নোয়াখালী হবিগঞ্জে ককটেল বিস্ফোরণ, ভোট কেন্দ্রে আগুন দেওয়ার জনতা দুই বিএনপি নেতাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে সুপর্দ। প্রিয় বন্ধুগণ, নির্বাচনে অংশ না নিলেও বিএনপি জামাত সহিংসতা নাশকতা এবং ভয়াবহ অগ্নি সন্ত্রাস করেছে। আপনাদের হয়তো স্মরণে আছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে 2013-14 সালে বিএনপি অংশ না। নির্বাচনের দিন সারা দেশে 26 জনকে হত্যা করেছিল। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত 582টি স্কুলে তারা আগুন দিয়েছিল। ধর্মীয় সংখ্যা লোকদের বাড়িতে হামলা করে